हेलो एवरीवन, आमी शुभम फिल्म एंड फैशन रिव्यूए आपनादेर स्वागत जानाई। आजकेर वीडियोते आमरा रिव्यू करब एकटी बांग्ला थ्रिलर फिल्मेर, आर फिल्मटिर नाम हलो मुखोश। ইতিমধ্যেই কিন্তু মুখোশ ফিল্মটি রিলিজ হয়ে গিয়েছে থিয়েটারের প্রেক্ষাগৃহে। আমরা এই মুভিটি নিয়ে কথা বলবো, এই মুভিতে যে কি স্পেশাল কি রয়েছে এবং কি কি সাসপেন্স রয়েছে তার একটু একটু ছোঁয়া আপনাদের দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে চলুন আমরা এই মুভিটির কিছু ক্লিপিংস দেখে নিই। আমি সাইকিয়াট্রি স্টুডেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি। আচ্ছা, তুমি কাকে বেশি ভয় পেতে, একজন সাইকোলজিক্যালি ডিস্টার্বড খুনিকে নাকি একজন সুস্থ মস্তিষ্কের খুনিকে? একটা প্যাটার্নের শুরু। হ্যালো, মেসেজ ইজ ক্লিয়ার, পুলিশ ইজ গার্বেজ। রেসিডেন্ট ক্রিমিনোলজিস্ট, আমি রাইট? খুনি পুলিশকে টার্গেট করছে ম্যাম, রক্তের দাগ। Truly I tell you, today you will be with me in paradise. তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন তো এই মুভিটির কিছু ক্লিপিংস। এই মুভিটির ক্লিপিংস দেখেই কিন্তু আমরা আন্দাজ করতেই পারি যে এই মুভিটি কতটা সাসপেন্স পূর্ণ হতে পারে। আচ্ছা, তার আগে বলে রাখি, এই মুভিটি কিন্তু একটি মালায়ালাম ফিল্ম আনজাম ফাতিরার অফিসিয়াল বেঙ্গলি রিমেক। এই মুভিতে দেখানো হয়েছে যে পরপর কয়েকজন পুলিশ অফিসারের মার্ডার হতে থাকে। এই যে পরপর মার্ডার হতে থাকে তার মধ্যে একটি কিন্তু সামঞ্জস্য রয়েছে, যে প্রত্যেক মার্ডারের সময় যে মৃত ব্যক্তি হয় সে মৃত ব্যক্তির দেহে কিন্তু হার্ট থাকে না, এবং তার পাশাপাশি সেই মৃত ব্যক্তিটির কাছে একটি জেসাস ক্রাইস্টের ক্রস থাকে। এভাবেই কিন্তু বোঝা যায় যে এটি সিরিয়াল কিলিংয়ের একটি ব্যাপার। হার্ট বের করে নিচ্ছে কেন? তুমি শিওর তুমি এই অপারেশনটায় আসতে চাও? আমাদের ইনভেস্টিগেশনটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কেউ এগুলো করছে। একবার মুখোশ, একবার ক্রস, পুরোটাই ধাপাবাজি। ইফ উই লিভ, উই লিভ ফর দ্য লর্ড, অ্যান্ড ইফ উই ডাই ফর দ্য লর্ড। এভাবে পুলিশের তদন্তে নামে যে এই পুলিশ অফিসারদের মার্ডার কে করছে এই বিষয়ে তারা খোঁজ খবর দিয়ে থাকে, এবং পুলিশদের টিমের সঙ্গে আরো একজন এসে যুক্ত হয়, সে রেসিডেন্টাল ক্রিমিনোলজিস্ট। এখানে এই চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, তিনিও এখানে পুলিশদের সঙ্গে সঙ্গেই কিন্তু এইসব বিষয়ে খোঁজ খবর নিতে থাকে এবং তদন্ত শুরু করে। তারপরে তদন্তের সাথে সাথে কিন্তু অনেক সত্য উদ্ঘাটন হতে থাকে, এভাবেই রহস্যটা পরপর পরপর ভেদ হয়। এরকমই কিছু সাসপেন্স থ্রিলারের মধ্যে দিয়ে এই মুভিটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে কি হয় কিংবা এর যে শেষ পরিণতি সেটা কি হয়, আর কেই বা মার্ডারার, সেই বিষয়টা জানতে হলে আপনাদের দেখতে হবে এই মুভিটি। আর এই মুভিটি দেখতে হলে আপনাদের যে নিকটবর্তী থিয়েটার প্রেক্ষাগৃহ আছে সেখানটায় গিয়ে আপনারা কিন্তু এই সিনেমা দেখে আসতে পারেন। আমার মনে হয় যে আমাদের প্রত্যেককে থিয়েটারে গিয়ে মুভি দেখাটা খুব জরুরি, কারণ কোভিডের কারণে এই ফিল্মের যে ব্যবসা রয়েছে সেটি অনেকটি ডাউন হয়ে গিয়েছে। তাই ভারতীয় ফিল্মের ব্যবসা উন্নত করতে এবং তার পাশাপাশি এই থিয়েটার কিংবা ফিল্মের সঙ্গে যারা জড়িত তাদের কথা ভেবেও কিন্তু আমাদের প্রত্যেকের ভেবেও কিন্তু আমাদের ফিল্ম দেখা উচিত সিনেমা থিয়েটার হলে গিয়ে। ডিরেক্টর বীরসা দাশগুপ্তের ডিরেকশনে এই মুভিটিতে যেভাবে ক্যামেরার ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার করা হয়েছে সেগুলি খুবই প্রশংসনীয়। ক্রিটিক্সদের মধ্যে এই মুভিটি খুব একটা সাড়া না ফেললেও এই মুভিটি কিন্তু দেখার মতো তো রয়েছে। তার পাশাপাশি এই মুভিতে অভিনেতাদের যে স্টার কাস্টিং সেগুলোও কিন্তু লক্ষণীয়।
এই মুভিতে অভিনয়ে আছেন অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, চন্দ্রেয় ঘোষ, কৌশিক সেন সহ আরো একাধিক অভিনেতারা। খুনি পুলিশকে টার্গেট করছে ম্যাম। Ma'am, we have a lead. Let's get rolling. Welcome. I'm not surprised that you are here. সব প্রশ্নের উত্তর শালা কাস্টে দিতে দেবে। চল, ওঠ। This is the reason I don't trust you people. তারা প্রত্যেকেই কিন্তু নিজেদের অভিনয় শৈলীর মাধ্যমে চিত্রগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবার যদি আমরা ফিল্মটি দেখার ব্যাপারে কথা বলি, তাহলে কোভিডের কারণে একটা লম্বা সময় পর্যন্ত কিন্তু আমরা হলমুখী হতে পারিনি। আমরা ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু বাংলা থ্রিলার ফিল্মগুলো দেখেছি। এর মাঝেই কিন্তু একটি বাংলা থ্রিলার ফিল্ম মুখোশ, এই মুখোশ ফিল্মটি কিন্তু রিলিজ হয়েছে থিয়েটার প্রেক্ষাগৃহে। সেই জন্য এই যে থ্রিলারের যে আনন্দ, সেটি ফোন থেকে বেরিয়ে আমরা যদি সিনেমা হলে গিয়ে দেখি, তাহলে সেটি কিন্তু আমাদেরকে আলাদা আনন্দ দেবে। এক্ষেত্রে আমার একটি ব্যক্তিগত মতামত যে এই ফিল্মটি আমরা যদি থিয়েটারে গিয়ে দেখি, তাহলে সত্যি একটা আলাদা আনন্দ পাবো। সেই জন্য আমাদের প্রত্যেককে কিন্তু এই মুভিটা, যারা যারা মুভি প্রেমী তারা কিন্তু থিয়েটারের প্রেক্ষাগৃহে গিয়েই এই মুভিটি দেখতেই পারি। সো ফ্রেন্ডস, আমাদের আজকের রিভিউ এই পর্যন্তই। আপনারা এই মুভিটি দেখুন, এবং এই মুভিতে আরও কি সাসপেন্স রয়েছে, আর কি কি আপনার ভালো লেগেছে, আর কি আপনাদের ভালো লাগেনি, সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আর আজকের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন। আজ এই পর্যন্তই, বাই।